বিশ্রামে যাবেন সাকিব তাই বিসিবির প্রতি আবেদনও করেছিলেন তবে অবশেষে বিসিবি তার সেই ডাকে সাড়া দিয়েছে দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে তবে তিনি চাইলে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন সোমবার মিরপুর এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান আগের দিন 6 মাসের জন্য টেস্ট থেকে বিশ্রাম চেয়ে বিসিবির কাছে আবেদন করেছিলেন সাকিব সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টের পর ডিসেম্বরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেও পাওয়া যেত না তাকে টেস্ট থেকে সাময়িক বিশ্রাম চাওয়া সাকিব আল হাসান নিজের সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুলেছেন ফর্মের তুঙ্গে থাকতে সাকিব হুট করে কেন টেস্ট থেকে বিশ্রাম চাইলেন এই নিয়ে দেশ জুড়ে তুমুল আলোচনার মধ্যে এবার নিজেই ব্যাখ্যা করলেন তার অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পাতায় সমর্থকদের উদ্দেশ্যে লিখেছেন খোলা চিঠির পর এবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলেন সাকিব দেন নানা প্রশ্নের উত্তর